সাতক্ষীরায় জমে উঠেছে গুড়পুকুর মেলা। 300 বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী এ মেলায় প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। গেল 21 সেপ্টেম্বর শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পৌরদীঘির পারে এই মেলার উদ্বোধন করা হয়। দর্শনার্থীদের চিত্ত বিনোদনে মেলায় নাগরদোলা, নৌকা ও ট্রেন সহ রয়েছে নানান ধরনের প্রদর্শনীর আয়োজন। এছাড়া কাপড়, কসমেটিক্স, শিশুদের জন্য খেলনা, কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র, লোহার তৈরি দা বটি সহ বনজ ও ভেষজ বৃক্ষের ছোট বড় 200+ স্টল রয়েছে। এসব স্টলে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বেচাকিনি ভালো হওয়ায় খুশি তারা। স্থানীয়রা জানান, এই মেলা অনেক ঐতিহ্যবাহী, পরিবার পরিজন নিয়ে প্রতি বছরই এ মেলায় আসেন তারা। এটা হচ্ছে 300 বছরের পুরনো মেলা। এই মেলা আমি আমার জন্মের আগে থেকেই শুনে আসছি এবং আমি আমার জন্মের পর থেকে দেখছি। তবে প্রতি বছরের ন্যায় এবার অনেক মেলায় অনেক ভ্যারাইটিস দেখা যাচ্ছে। জিনিসপত্রের দামও যে খুব বেশি তা না, মানে আমাদের বাজেটের ভিতরেই আছে। বাচ্চাদেরকে নিয়ে আসছি, বিভিন্ন খেলার রাইড আছে, বাচ্চারা খুব এনজয় করছে, আমরাও করছি। আমরা এখানে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আমরা ছোটবেলা থেকে গুড়পুকুরের মেলা দেখছি, কিন্তু গুড়পুকুরের মেলা অন্যবারের থেকে এইবার অনেক উন্নত করছে। আমরা প্রতি বছরে এখানে মেলা দেখতে আসি, আমাদের ভালোও লাগে সব কিছু, আর জিনিসপত্র টুকিটাকি জিনিসপত্র আমরা কেনাকাটা করি। মেলা তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এইবারেতে তো আমাদের কাছে মনে হচ্ছে একটু অন্যরকম, কারণ এইবারে মেলার দোকানপাটগুলো একটু আলাদা, তারপরে অনেক জিনিসপত্র ভরা। আমরা নৌকায় উঠেছি, নাগরদোলায় উঠছি, মজা করেছি, ফ্রেন্ডের সাথে এসেছি। খুব জমজমাটভাবে চলছে মেলা। মেলা আয়োজনে রয়েছে দেশি বিদেশি কসমেটিক সামগ্রী ইত্যাদি ইত্যাদি, জুতা, রেডিমেড বিভিন্ন ধরনের আইটেম নিয়ে সাজসজ্জলভাবে সাজিয়েছে এই গুড়পুকুরের মেলা। আমি অনেক মানে এই যে সাতক্ষীরা ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলায় বেড়াতে এসে অনেক খুশি। আমি আমার পরিবার সহ সবাইকে নিয়ে আসছি, আমি অনেক ছোটবেলা থেকে মেলায় আসি। সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে মেলার সময় বাড়ানোর দাবি রয়েছে। বিষয়টি নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। সময় বাড়ানো হলে মেলার বেচাকেনা পুরো দমে শুরু হবে। আমরা চাই যে আগের পরিবেশে মেলাটা ফিরিয়ে আনার যায় কিনা, এটা নিয়ে আমরা এই মিটিংয়ে উঠাইছিলাম। ভবিষ্যতের জন্য আমরা আশা আছি যে মেলাটির আগে সেই পরিবেশে ফিরিয়ে আনা যায় কিনা, যে রাস্তার দুই ধার দিয়ে মেলার সে চিরাচরিত কাঠের জিনিস, গাছপালা, এই যে ভ্যারাইটিস, গ্রাম বাংলার যে সে ঐতিহ্য, এই ঐতিহ্যটা ফিরে আসুক মনে প্রাণে, এটি আমরা প্রত্যাশা করি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।